দক্ষিণ কলকাতার গ্রামীণ হাট, কিভাবে যাবেন, কত সময় লাগবে এবং হাটে কী দামে জিনিস বিক্রি হচ্ছে সবই রয়েছে এই পর্বে। দেখতে থাকুন। আপনাকে প্রথমে আসতে হবে 5 নম্বর বাসস্ট্যান্ডে অথবা কাজী নজরুল মেট্রো স্টেশন। সেখান থেকে গড়িয়ার খাল ব্রিজ পার হয়ে আসতে হবে জয়েন্টপুর যাওয়ার অটো স্ট্যান্ডে। পায়ে হেঁটে সময় লাগবে মিনিট 3। জয়েন্টপুর পৌঁছতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। কলকাতার কাছেই রয়েছে সবুজ সুন্দর গ্রাম্য পরিবেশ। এই হচ্ছে জয়েন্টপুর মোড়। এখানেই প্রথম অটোর যাত্রা শেষ। এখান থেকেই আবার নেপালগঞ্জের অটোয় উঠতে হবে। সময় লাগবে 5 থেকে 7 মিনিট। এই নেপালগঞ্জ অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল। এখান থেকেই বেশিরভাগ শাকসবজি কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি হতে দেখা যায়। এই হচ্ছে নেপালগঞ্জের বীজ। এখান থেকেই শুরু হয়ে গেছে নেপালগঞ্জের হাট। এখানে সাজিয়ে রাখা হয়েছে বড় বড় বাঁশের তৈরি ঝুড়ি বিক্রির জন্য। নেপালগঞ্জ অঞ্চলটিতে অনেক খাল বিল রয়েছে, তাই মাছ ধরার খাঁচা রয়েছে এখানে বিক্রির জন্য। সকাল 11টা থেকেই শুরু হয়ে যায় হাট, চলে বিকেল 5টা পর্যন্ত। এই ধরনের বাংলার প্রাচীন হাট ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে শহরের বড় বড় শপিং মলের জন্য। এইসব সবজি বিক্রি হয় 4 গুণ দামে শহরের শপিং মলে। এখানে সপ্তাহে 3 দিন হাট বসে, শনি, সোম ও বুধবার। আমি এসেছি সোমবারের হাটে। এই দিন খুব বিশেষ ভিড় হয় না, ভিড় হয় শনি ও বুধবার। এখানে মিলবে হাঁস, মুরগি, টার্কি, গিনি ফাউল। বাড়িতে পোষার জন্য বিক্রি হচ্ছে দেশি মুরগির ছানা। মুরগির বাচ্চাগুলো কত করে বিক্রি করছেন? 35 টাকা পিস। কতদিনের বাচ্চা দিবে? 12 দিনের। না, হাঁসের বাচ্চা কত দিবি? 100 টাকা। এগুলো কি রাজা? বেশি না। দিদি আপনার দাম কত? 100 টাকা জোড়া। কতদিনের বাচ্চাটা? 22 দিন। কদিনের বাচ্চা? 16 দিন। কত করে বিক্রি করছেন? 45 টাকা। 45 টাকা। বাজার খারাপ খারাপ না তো? এই অঞ্চলেরই জমির শাকসবজি বিক্রি হচ্ছে। পাঁচ টাকা বান্ডিল। আচ্ছা, এটা কি শাক?
আর এটা কি চাকরি? হ্যাঁ নোটে নোটে চাক না চাপা নোটে। কত দাম দিতে বান্ডিল? এক একটা বান্ডিল 5 টাকা সস্তাই তো। কাঁঠাল কত গোটা খুলে? গোটা কত? গোটা দাম মোটামুটি এগুলো 120 টাকা ওটা। 120 টাকা হ্যাঁ সাইজ অনুযায়ী তাই তো। এখানে পাল্লা হিসেবে সবজি বিক্রি হয়। এক পাল্লা মানে 5 কেজি। পাল্লা 130 টাকা। এই পেঁপের পাল্লা কত দিদি? 120 টাকা পাল্লা। 120 টাকা পাল্লা কেন উঠে ভালো উঠে কথা বললে কথাটা উঠবে। উঠে কথা বলবে ওই তো উঠে গেছে কথা ধারণা। ভেন্ডি কত করে দিচ্ছ পাল্লা? 120 টাকা। 120 টাকা পাল্লা। আর এই কুমড়ো? কুমড়ো 150 টাকা। কুমড়ো 150 টাকা পাল্লা। এটা কারে? 6.5 কিলো। বাজারে 60 টাকা করে দিচ্ছে। 60 টাকা 70 টাকা 80 টাকা ও বাজারে খুব ওরা বেশ আমরা পাইকারি ভয় দেখ। ঝিঙার মূল্য 130 টাকা পাল্লা। আমি হাটের শুরুতেই চলে এসেছি তাই পুরোপুরি এখনো জমে ওঠেনি হাট। আমি বারবারই আসবো এই ধরনের প্রাচীন বাংলার হাটগুলোতে। আমার এই ধরনের হাটে ঘুরে বেড়াতে ভালো লাগে। আগামী কয়েক বছর পর এই রকম খোলা আকাশের নিচে হাটের দৃশ্য হয়তো আর দেখা যাবে না, চাপা পড়ে যাবে বড় বড় শপিং মলে। যাই হোক, যদি ভালো লাগে তাহলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।